যে আমার স্বামী বিজেপি দ্বারা খুন হয়েছে, সেই জন্যই আজকে আমাকে এখানে প্রার্থী হয়ে আসতে হয়েছে আপনাদের সামনে। তা আপনাদের এটাই বলবো, আপনারা সকলে আমায় আশীর্বাদ করুন যাতে আমি জয়ী হয়ে আপনাদের সকলকে নিয়ে আমি কাজ করতে পারি, এবং আপনাদের এই কাজ করার মধ্য দিয়ে আপনাদের সঙ্গে কাজ করার মধ্য দিয়ে যাতে আমার কষ্টকে একটু ভুলে থাকতে পারি, সেই জন্যই আজ আমার এখানে আসা। আপনারা সকলে আমায় আশীর্বাদ করুন, ধন্যবাদ, ধন্যবাদ। বেশি কিছু বলছি না, আর বড় পরিস্থিতিও নেই, কেননা এখানে আসতে আমার লেট হয়ে গেছে আজকে।